সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে প্রতিদিনের মতোই আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা বিশেষ আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউয়ের সঙ্গে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটিও জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে, এবং আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করুন। চলে যাচ্ছে খবরে। 2020 সালের 5 এপ্রিল সন্ধ্যা, পুরো সিলেট শহর থমথমে এবং সবার মাঝে এক ধরনের অজানা আতঙ্ক বিরাজ করছিল। কি হতে যাচ্ছে বা কি ঘটতে চলেছে সিলেটে? পুরো পৃথিবী তখন থমকে গিয়েছিল মহামারী করোনা ভাইরাসে। শেষ পর্যন্ত সিলেটেও ঢুকে গিয়েছিল সেই মৃত্যুদূত। সিলেটে এই আসলো বলে, তবে এই মৃত্যুদূত উদ্বেগ উৎকণ্ঠার মাত্রা বাড়িয়ে দিয়ে সিলেটে শেষ পর্যন্ত প্রবেশ করেই ফেলে 5 এপ্রিল। 3 বছর আগের এই 5 এপ্রিল সন্ধ্যায় সিলেট জুড়ে ছড়িয়ে পড়ে এক চরম আতঙ্ক, এবং সিলেটেও শনাক্ত হয়েছিল মৃত্যুবাহী রোগ কোভিড-19। ওই বছরের 5 এপ্রিল করোনা শনাক্তের সরকারি রিপোর্টে দেখা যায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনের সহকারী অধ্যাপক মইনুদ্দিন। তার বাসা ছিল সিলেট মহানগরের হাউজিং এস্টেট এলাকায়। ওই দিন রাতেই পুরো এলাকা লকডাউন করা হয়। ডাক্তার মইনকে চিকিৎসকদের পরামর্শে প্রথমে নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়, এবং অবস্থার অবনতি ঘটলে তাকে 7 এপ্রিল করোনা হাসপাতাল ডক্টর শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার আরও অবনতি ঘটলে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। 15 দিন তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় থেকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপর 3 বছরে প্রাণঘাতে করোনায় একের পর এক চলে যান সিলেটের জ্ঞানীগুণী অনেক ব্যক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ একাধিক অনেক লোকের প্রাণ গিয়েছে। করোনায় মারা যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, সিলেট 3 আসনের সাবেক সাংসদ মাহমুদুসামাদ চৌধুরী এবং বিএনপি নেতা এম এ হক সহ অনেক খ্যাতনামা ব্যক্তিরা প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন। এছাড়াও অনেক সাধারণ মানুষ সহ প্রায় 1000-এরও অধিক মানুষ এই প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন সিলেট বিভাগে। 2020 এবং 2021 সালের প্রায় পুরোটাই করোনার দাপট ছিল সিলেট জুড়ে। অবস্থা বুঝে বিভিন্ন সময় বিভিন্ন এলাকা লকডাউন করেছে, এবং এছাড়া পুরো দেশে নিষেধাজ্ঞার সঙ্গেও লকডাউন থাকে সিলেট বিভাগ। এ সময় সরকারের নির্দেশে হ্যান্ড স্যানিটাইজার এবং ফেস মাস্ক সহ অন্যান্য অনেক স্যানিটাইজার জিনিস ছিল বাধ্যতামূলক। করোনার নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন সময় দিনের পর দিন বন্ধ রাখা হয় নিত্য প্রয়োজনীয় দোকান এবং ওষুধের দোকান ছাড়া বাকি সব দোকানপাট, এবং সিলেটের সকল বিপণী বিতান এবং ব্যবসা প্রতিষ্ঠানও করোনার কারণে বন্ধ ছিল। ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন সিলেটের ব্যবসায়ীরা। বছরের 4টি ঈদ, এই 2 বছরের 4টি ঈদও খরার মধ্যে কেটেছে ব্যবসায়ীদের। অবশেষে 2020 সালের শেষ কিছুটা 2022 সালে কিছুটা স্বস্তি দিয়েছে করোনা ভাইরাস। সরকারের নির্দেশে সিলেটের সব বয়সী মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসায় এই প্রাণঘাতী ভাইরাসের দাপট কিছুটা কমেছে। তবে সংশ্লিষ্টরা বলেছেন সতর্কতা অবলম্বন না করলে ফের আসতে পারে এই করোনা। করোনার দ্বিতীয় এবং তৃতীয় ঢেউ কাটিয়ে পুরো বিশ্বই প্রায় অনেকটাই সামলে নিয়েছে নিজেকে, তাই হ্যান্ড স্যানিটাইজেশন এবং মাস্ক পরার নির্দেশনা এখনও রয়েছে স্বাস্থ্য বিভাগের তরফ থেকে। এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার না করলে আবারও চতুর্থবারের মতন করোনা আসতে পারে, এবং চতুর্থবার আসলে অনেক বড় আকার ধারণ করে এটি আঘাত হানবে। শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা গেছেন মোট 1273 জন, এর মধ্যে সিলেট জেলায় 954, সুনামগঞ্জে 75, হবিগঞ্জে 49 এবং মৌলভীবাজারে 72 জন। এছাড়াও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় মারা গেছেন আরও 123 জন। অপরদিকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত হয়েছেন 68,263 জন, এর মধ্যে সুস্থ হয়ে নবজীবন পেয়েছেন 66,749 জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায় জানিয়েছেন আসার কথা যে সিলেটে এখন করোনার কোটা শূন্য, তবে সতর্কতা অবলম্বন করতে হবে, সতর্কতার কোনো বিকল্প নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিউয়ের সঙ্গে।